মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। স্টার্টিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে 1:30, আর আমি রান্নাঘরে চলে এসেছি চা করতে। একবার চা করেছিলাম, কিন্তু কাকুরা এসছে বলে কাকুদের চাটা দিয়েছি, চা আর নেই। ফের আরেকবার চা বসিয়েছি, আর এদিকে প্রেক্ষা খাওয়া রুটি করেছি। রুটিটা এখন দুধে ভিজিয়ে দেবো, ওর আজকে দুধ রুটি খেতে দেবো। তো চাটা খেয়ে একটু বাইরে গিয়ে দাঁড়াবো, খুব শীত করছে, রৌদ্রে একটু দাঁড়ালে গাটা গরম হবে ভালো। তো চলো, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর বাবা বাজার থেকে বাড়ি চলে এসেছে। তো দেখো বাবা বাজার থেকে কি এনেছে। ও, পেরি হাঁস এটা? না, পেরি হাঁস তো। হ্যাঁ, হেবি সুন্দর। আমাদের এই দেখ, মাফ, তো শীত শীত পড়েছে একটু, তাই বাবা একটু বাজার থেকে একটা হাঁস নিয়ে আসলো। ঠান্ডার সময় না পেরি হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে, সব হাঁসের মাংস খেতেই ভালো লাগে। তো পেরি হাঁসটা একটু বড় মতো হয়, ওই জন্য পেরি হাঁসের মাংসটা বেশি টেস্টি হয়। তো হাঁসটাও অনেক বড়, প্রায় 3 কেজির মতো হাঁসটা। তাই এটাকে এখন কাটবো না, বিকালবেলার দিকে কাটবো, কেননা লেট হয়ে যাবে কাটতে, লোম ছাড়াতে খুব লেট হয়। তো এখন এটাকে বেঁধে আর পুকুরের ধারে রেখে দেবো, বিকালবেলা তারপরে এটার কেটে দেবে বাবা। তো দেখো বাবার পায়ে দড়ি বেঁধে আর ওকে পুকুর ধারে নিয়ে যাচ্ছে। হাঁসটা বেশ বড়, বাবা কি জোরে লাফাচ্ছে, হাঁসটা বাবা ধরতেই পারছে না, এত বড় হাঁসটা লাফাচ্ছে। ও ছুটে চলে যাচ্ছে জলের দিকে, বাবা দড়িটা বেঁধে দিয়ে জলে ছেড়ে দেবে এবার ওকে। রামা, আম গাছের গায়ে বেঁধে দাও, আম গাছের গায়ে বেঁধে দাও। তো পাশে গ্রিলের দোকান আছে, তো সকালবেলা উঠেই ওরা ওদের কাজ শুরু করে। তো এত আওয়াজ হয়, খুব বিরক্তি হয়, কিন্তু কিছু করার নেই। ঘরের পাশেই একদম গ্রিলের দোকানটা, প্রচুর আওয়াজ হয়। তো দেখো হাঁসটা জলেই চলে গেল বলতে বলতে। বাবা এখন এটাকে গাছের গায়ে বেঁধে দেবে, আর এটা এখন রান্না তো হবে না, তো সকালের জন্য ওই জন্য রান্না বসিয়ে দেবো। এরপরে আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, প্রেক্ষার খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা রান্নাটা করব। তো বাবা ওকে এবার, ও জলে নেমেছে তো উঠতে পারছে না, তো বাবা আবার ওকে টেনে তুলে দিল, মানে জলে নেবে এত ভারী হয়ে গেছে আর উঠতে পারছে না। যাক, ওর সকালবেলা স্নানটা হয়ে গেল। প্রেক্ষা এসেছে হাঁসটাকে দেখতে, প্রেক্ষাকে বলছি এবার না খেলে তো হাঁসটা তোর এবার কামড়ে দেবে এসে। তো চলো এবার রান্না বান্না করি। তো আজকে রান্না বান্না হবে, সয়াবিন আলুর তরকারি হবে আর উচ্ছে আলু ভাজা হবে, আর বেশি কিছু করব না। তো দেখো হাঁসটা মেরে দিয়েছে, বলে স্নান করার আগে হাঁসটা কেটে কুটে রেখে দেবে, তারপরে সন্ধ্যার দিকে রান্না হবে। তো আমাদের হাঁস মা একটু ছাড়াচ্ছিল, তো আমি ভাবলাম আমিও একটু ছাড়াই তাহলে, ওই জন্য হাঁসটাকে আমিও একটু ছাড়িয়ে দিচ্ছি, না হলে ছোটোবেলা শীতকালে আর লেটও হয়ে যাবে। ওই জন্য প্রেক্ষাকে চান করানো খাওয়ানো হয়ে গেছে, তো ভাবলাম মা আর আমি বসে বসে তাহলে হাঁসটাকে ছাড়াই, বাবা প্রেক্ষাকে ধরে রেখেছে। দেখো আমার, আমি ছাড়িয়ে উঠে গেছি, আমি আর বেশিক্ষণ পারলাম না ছাড়াতে। এবার এসেছে টুম্পাদি ছাড়াতে, টুম্পাদিও কাটতে, কাটাকাটি করতে পারে, ওই জন্য মা টুম্পাদিকে ডেকেছে কাটাকাটি করতে। ওদিকে টুম্পাদির মেয়ে আসছে দেখতে, আমি ফোন ধরেছি তাই এবার দেখছে না। তো দেখো হাঁসটা ছাড়িয়ে মা এবার কাটাকাটি শুরু করেছে, মা টুম্পাদি বাবা মিলে, তিনজন মিলে কাটাকাটি করছে। হাঁসটা বড় তো আর বেলা ছোট, ওই জন্য তিনজন মিলে কাটাকাটি করছে। বাবা দা দিয়ে বড় বড় হাড়গুলো টুকরো টুকরো করে দিচ্ছে, আর মা আর টুম্পা দিদি ওগুলো ছোট ছোট পিস করে নিচ্ছে। শীতকালে হাঁসের মাংস খেতে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বাবা ওই দা দিয়ে ওগুলো ছোট ছোট করে দিচ্ছে কাঠের উপরে রেখে, আর টুম্পা দিয়ে ওগুলো ছোট ছোট টুকরো করে গামলিতে রাখছে, মাও কাটছে। তো দেখো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, আর হাঁসের মাথাটা বাকি ছিল, তো সেটা টুম্পা দিদি কাটছে। তো এখন দুপুর হয়ে গেছে,
তো ওই জন্য সবাই কাটাকাটি করে এবার খাওয়া দাওয়া করব, করে তারপরে একটু রেস্ট নেব, তারপরে বিকালে মা বলছে একটু সকাল সকালই রান্নাটা বসিয়ে দেব, কারণ না সন্ধ্যা হয়ে গেলে মশা লাগবে ওই জন্য। তো দেখো এখন বাজে 3:30, তো মা রান্নাটা বসিয়ে দিয়েছে, কেননা সকাল সকাল না বসালে বাইরে রান্না করবে, তো ওই জন্য আলো চলে গেলে অন্ধকার হয়ে আসলে তখন খুব অসুবিধা হবে। তো পেঁয়াজ রসুন আদা সব ছাড়ানো কমপ্লিট, মা একটু মাংসটাকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছে, ভালো করে মাখিয়ে রেখে দেবে ওটাকে, আর আমি আদা রসুন ওইগুলো বেটে দেবো মাকে। মা ওই মশলাটা একটু ভালো করে মাখিয়ে রাখছে, হলুদ আর লবণটা, তাহলে মাখিয়ে রাখলে খুব ভালো হয়। দেখো মাখিয়ে হলুদ মাখিয়েছে, তা কত সুন্দর লাগছে মাংসটা দেখতে। দেখো মা রান্না প্রায় বসিয়ে দিয়েছে, আমার সব বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে, তো মা মাংস মাখিয়ে আর রান্না বসিয়ে দিচ্ছে। দেখো প্রথমে মা আলুগুলো ভেজে নেবে, নিয়ে তারপরে মাংসটা বসাবে। বিকাল হয়ে এসছে প্রায়, এখন 4টে বাজে, ধোঁয়া হচ্ছে উনানে। তো মা আলুগুলো বসিয়ে দেবে, দিয়ে তারপরে মাংসটা করবে। অনেক আলু দিয়েছে, অনেকটাই মাংস আর অনেকে খাবে ওই জন্য। কড়াইটা একটু বড় নিয়েছে, কেননা ওর থেকে ছোট কড়াই আমাদের নেই, আর অনেকটাই মাংস আর আলুও অনেক, ওই জন্য বড় কড়াইটাই নিয়েছে মা। তো মার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা এবার পেঁয়াজ রসুন এগুলো দিয়ে ভাজা করছে, একটু লাল লাল ভেজে নিয়ে তারপরে মাংসটা বসাবে। তো অন্ধকার হয়ে এসেছে প্রায়, বিকাল বিকাল হয়ে গেছে, 4:30-4টের বেশি হয়ে গেছে। দেখো বন্ধুরা রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এবার আমি যাব সন্ধ্যাবাতি দিতে, আর মা ততক্ষণে রান্না করুক, তোমরা রান্নাটা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমি সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি, আর প্রেক্ষা উঠে গেছে বলে, তোমরা দেখেছো প্রেক্ষা উঠে গেছে ঘুম থেকে, তো প্রেক্ষা উঠে গেছে বলে মা ঘরে নিয়ে বসে আছে, আর আমি এসেছি মাংস রান্না হচ্ছে সেখানে তরকারিটা একটু টেস্ট করতে, মাংস খেতে। তো দেখো প্রায় হয়ে গেছে মাংসটা, এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ওই জন্য মা বললো একটু হয়ে এসছে তো তো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দাও, দিয়ে তারপরে নামিয়ে নেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। গুড।